বিএনপি এখন দুর্নীতি নিয়ে সোচ্চার, অথচ এই দলের প্রধান দুর্নীতির অভিযোগে সাজা খাচ্ছেন। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা, চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির। তাদের দলের প্রধান দুর্নীতির দায় সাজা পাচ্ছেন, শেখ হাসিনার দয়ায় সাজা স্থগিত করায় বাসায় চিকিৎসা সুবিধা পাচ্ছেন। অন্ধকারে দিন চলছে, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলা, অস্ত্র চোরাচালানে মামলা, দশ টাক অস্ত্র দুর্নীতির মামলা, আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতি।